শুভদিন, আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন পাঠিয়েছো, তার মধ্যে থেকে একটা প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করবো। প্রশ্নটা এরকম যে একজন আমাকে লিখেছে, ভাইয়া আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ করে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য চেষ্টা করছিলাম এবং সেই ভর্তি পরীক্ষায় আমি অকৃতকার্য হয়েছি। অকৃতকার্য হওয়ার পর যেটা হয় যে আমার মনোবলটা ভেঙে যায় এবং আমার আশেপাশের মানুষের গঞ্জনা শুরু হয়ে যায়। এমন অবস্থায় দ্বিতীয়বারের মতো আবার পরীক্ষা দেওয়ার মানসিকতা আমি হারিয়ে ফেলেছি, তো আমি কি করতে পারি? এই বিষয়টা নিয়েই আজকে আমরা আলোচনা করব। ব্যর্থ হওয়া এবং তারপর মনোবল হারিয়ে ফেলা, এটি নিয়ে আজকে আমরা একটা সত্য ঘটনা শুনতে পারি। এই ঘটনার যে প্রধান চরিত্র তার নাম ক্যারলি টাকাক্স। মিস্টার ক্যারলি টাকাক্স একজন হাঙ্গেরিয়ান শুটার, পিস্তল শুটার। উনি জন্মগ্রহণ করেন 1910 সালে এবং ওনার বয়স যখন 26, ততদিনে উনি হাঙ্গেরির অন্যতম প্রধান পিস্তল শুটার হিসেবে নাম করেন। কিন্তু তার লক্ষ্য ছিল যে উনি বিশ্বসেরা হবেন, উনি অলিম্পিক্সে জয়েন করবেন এবং তারপর ওনার দেশের হয়ে উনি স্বর্ণ ছিনিয়ে আনবেন এবং পৃথিবীর সেরা পিস্তল শুটার হবেন, এটাই তার লক্ষ্য ছিল। কিন্তু 1936 সালে যে অলিম্পিক্স হচ্ছিল তাতে উনি অংশগ্রহণ করতে পারেননি, কারণ হাঙ্গেরিয়ান আর্মিতে উনি সার্জেন্ট হিসেবে কাজ করতেন। তো শুধুমাত্র কমিশনড অফিসাররাই এলিজিবল ছিল যে ওরা অলিম্পিক্সে জয়েন করতে পারবে, এই জন্য উনি 1936 সালে অলিম্পিক্সে যেতে পারেননি। কিন্তু সৌভাগ্যবশত এই তার কিছু বছর পর বার্লিন গেমস হয় এবং এই নিষেধাজ্ঞা উঠে যায়, তো উনি চর্চা করতে শুরু করলেন। ইতোমধ্যে যেটা হয়ে গেল, 1938 সালে উনি যখন আর্মি ট্রেনিং চলছিল, তার আর্মি ট্রেনিং চলাকালে তার ডান হাতে, যেটা হচ্ছে তার শুটিং হ্যান্ড, তাতে একটা গ্রেনেড বিস্ফোরণ হয়ে গেল এবং হাতের বেশ কিছু অংশ উড়ে গেল। উনি চিকিৎসাধীন অবস্থায় ভেঙে পড়লেন, কিন্তু উনি চিন্তা করলেন যে ওনার স্বপ্নকে অর্জন করে ছাড়বেনি। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়ে চিন্তা করলেন, একটা হাত তো ঠিক আছে, এই একটা হাত দিয়েই, আমার এই বাহাত দিয়েই আমি চেষ্টা করব আমার স্বপ্নকে অর্জন করার জন্য। এবং গোপনে কাউকে না জানিয়ে উনি চর্চা করা শুরু করলেন। 1939 সালে হাঙ্গেরিতে একটি শুটিং ইভেন্ট চলছিল এবং সেই শুটিং ইভেন্টে উনি গেলেন। যখন উনি গেলেন তখন তার সতীর্থরা, তার দেশের অন্যান্য যারা শুটার ছিলেন, বললেন যে ক্যারলি, তোমার জীবনে এত বড় একটা দুর্ঘটনা হয়ে যাওয়ার পরেও তুমি এই গেমসে এসেছো আমাদেরকে মনোবল দেওয়ার জন্য, তোমাকে ধন্যবাদ। ক্যারলি জানালেন, আসলে আমি এখানে তোমাদেরকে মনোবল দেওয়ার জন্য আসিনি, আমি নিজেকে পরীক্ষা করার জন্য এসেছি যে আমি বাহাত দিয়ে অনুশীলন করছি এবং আমি বাহাত দিয়েই আমি পিস্তল শুটিং করি। ওনার দৃঢ়তা এবং মনোবল নিয়ে সেই যে গেমসে গিয়েছিলেন সেই গেমসে উনি স্বর্ণ জয় করলেন, সেই গেমসে উনি প্রথম হলেন। তারপর ওনার প্রধান লক্ষ্য 1940 সালের অলিম্পিক্স। দুর্ভাগ্যবশত 1940 সালের অলিম্পিক্সটা পোস্টপোন হয়ে গেল, কারণ তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলছিল। উনি একটু দুঃখিত হলেন, এত এত শ্রম, এত অধ্যবসায়, এত সব কিছু দেওয়ার পরেও, মানে যেই গেমসের জন্য উনি তৈরি হচ্ছিলেন সেই গেমসটা যদি পোস্টপোন হয়ে যায় তাহলে কীভাবে উনি ওনার স্বপ্নের দিকে এগিয়ে যাবেন। কিন্তু তারপর উনি চিন্তা করলেন যে 1944 সালে যে অলিম্পিক্সটা হবে সেই অলিম্পিক্সের জন্য উনি প্রস্তুতি নিতেই থাকবেন এবং চর্চা করতেই থাকবেন। সেই 4টা বছর চর্চা করলেন। চর্চা করার পর 1944 সালে যে অলিম্পিক্স হওয়ার কথা ছিল সেই অলিম্পিক্সটাও পোস্টপোন হয়ে গেল দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণে। মিস্টার ক্যারলি এই অবস্থায় চিন্তা করলেন যে আমি দরকার হলে আরো 4টে বছর অপেক্ষা করব, কিন্তু আমি আমার জীবনের যে লক্ষ্য যে আমি পৃথিবীর শ্রেষ্ঠ পিস্তল শুটার হতে চাই, আমি সেই লক্ষ্যে আমি এগিয়ে যাব এবং আমি সেটাকে অর্জন করে যাব। 1944 সালের অলিম্পিক্সটা যখন দ্বিতীয়বারের মতো পোস্টপোন হয়ে গেল, মিস্টার ক্যারলি একটু চিন্তিত হয়ে পড়লেন, কারণ উনি এতদিন ধরে চর্চা করছেন, বারবার ওনার যে লক্ষ্য যে অলিম্পিক্সে যাওয়া এবং সেখানে পিস্তল শুটিংয়ে অংশগ্রহণ করা, তা উনি করতে পারছেন না। 1938 সালে যখন ওনার ডান হাতটি উড়ে যায় গ্রেনেড বিস্ফোরণে, তখন ওনার বয়স ছিল 28 এবং তার পরবর্তী অলিম্পিক্সটা 1948 সালে, এবং 1948 সালে ওনার বয়স হয়ে যাবে হচ্ছে 38। তো আমরা সবাই জানি যারা হচ্ছে ক্রীড়াবিদ তাদের জন্য বয়সটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, একটা নির্দিষ্ট বয়স পার হয়ে যাওয়ার পর কিন্তু সেই শারীরিক কর্মক্ষমতা আর থাকে না।
এইটা নিয়ে উনি বেশ চিন্তিত হয়ে পড়লেন, কিন্তু উনি মনোবল হারালেন না। যে করেই হোক উনার জীবনের স্বপ্ন, উনি অলিম্পিক্সে অংশগ্রহণ করবেন এবং উনি চেষ্টা করবেন ওনার লক্ষ্য অর্জন করার জন্য। 1948 সালে অলিম্পিক্সে উনি অংশগ্রহণ করলেন এবং সবাইকে তাক লাগিয়ে দিয়ে উনি এক হাত দিয়ে, সেই বাঁ হাত দিয়ে, একটাই হাত ছিল তার, সেই হাত দিয়ে উনি শুট করে স্বর্ণ ছিনিয়ে আনেন, উনি স্বর্ণ জয় করলেন। মিস্টার ক্যারোলি তখনও থেমে যাননি, 1952 সালে অলিম্পিক্সে উনি অংশগ্রহণ করলেন এবং সেই অলিম্পিক্সে উনি স্বর্ণ জয় করলেন। এখন আমার প্রশ্ন যে যখন আমাদের জীবনে এরকম আমাদের লক্ষ্য আমরা অর্জন করতে যাই এবং লক্ষ্য অর্জন করতে অকৃতকার্য হই, আমরা ফ্রাস্ট্রেটেড হয়ে যাই, মনোবল হারিয়ে ফেলি, কাজের প্রতি স্পৃহা থাকে না, আমরা হয়তো আমাদের সৃষ্টিকর্তাকে প্রশ্ন করি ওয়াই মি, কেন আমি, আমার কি দোষ ছিল। কিন্তু আমরা যদি সেই ওয়াই মিটাকে বলি ট্রাই মি, এবং আমাদের মনোবল, আমাদের কর্মস্পৃহা, আমাদের উদ্দীপনা, আমার মনে হয় আমাদের কৃতকার্য হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেড়ে যায়। আশা করছি এই ভিডিওটা থেকে, এই ভিডিও চিত্রটা থেকে তোমরা কিছু শিখতে পেরেছ। তোমাদের কিছু জানানোর থাকলে আমাকে লিখতে পারো। আর খুব সুন্দর একটা দিন আশা করছি সবার জন্য। ধন্যবাদ।